এবার গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো গার্সুরা ধারাবাহিকের বৃদ্ধিমান। কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে গার্সুরা ধারাবাহিকে বিরাট বড় টুইস্ট এনেছে পরিচালক। বর্তমানে আমরা সিরিয়ালে দেখতে পাই যে রাহুলের কাছ থেকে ঈশা সমস্ত সম্পত্তি ও জুয়েলার্স নিজের করে নেয়। তারপর সিংহরায় পরিবারের সবাইকে বাড়ি থেকে তাড়াতে চায় ঈশা, কিন্তু ঋদ্ধিমান ঢাল হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে ঈশা এক সপ্তাহ সময় দেয় যাতে নতুন বাড়ি খুঁজে সিংহরায় পরিবারের সবাই চলে যায়। তবে এসব কিছুর মাঝে হঠাৎ করেই একটা খারাপ খবর সামনে এলো। এবার শুটিংয়ে গুরুতর চোট পেয়েছে অভিনেতা গৌরব, মানে গার্সুরা ধারাবাহিকের ঋদ্ধিমান। ঋদ্ধিমান মানে গৌরব চ্যাটার্জি শুটিংয়ে ক্যামেরা ভেঙে তার মাথায় পড়ে যায়। আর মাথায় খুব একটা বেশি চোট পায়নি, কিন্তু সামান্য চোট পেলেও তার মাথা থেকে কিছুটা রক্ত বেরিয়ে পড়ে, আর সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা অনেকটাই ভালো, তাকে নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করেছে ভক্তদের। তো বন্ধুরা, তোমরা কেউ ঋদ্ধিমান মানে অভিনেতা গৌরব চ্যাটার্জিকে নিয়ে দুশ্চিন্তা করো না, সে ভালো আছে। ঠিক আছে, ঋদ্ধিমান সিংহরায় মানে অভিনেতা গৌরব চ্যাটার্জির ভক্ত কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।